ঈশ্বরচন্দ্র ঘোষ, এই মহান নাট্যকার ব্যক্তিত্বকে আমরা কেনা চিনি। এখন উপস্থিত রয়েছি তার বাড়ির সামনে। গিরিশ যে ভবন, যা এই বাগবাজার গৌড়ীয় মঠের পাশে অবস্থিত, দেখতেই পাবেন। বাড়ির সামনে দাঁড়ালে সুন্দর করে ওপরে লেখা আছে গিরিশ ভবন, আর যা কিন্তু এখন কলকাতা পৌরসংস্থার অধীনে। এবং কলকাতার যে ঐতিহ্য এই গিরিশ ভবন, তা কিন্তু আর বলার কোনো কথাই রাখেন না। কিন্তু এর পেছনে রয়েছে এক নাম না জানা ইতিহাস। কে ছিলেন গিরিশ ঘোষ, আপনারা কি জানেন সে কথা? প্রথমেই বলে রাখি, গিরিশ ঘোষের যদি একটু বিবরণ দিতে চাই তাহলে হ্যাঁ, প্রথমেই যেটা আপনাদের এবং আমাদেরও মাথায় আসে যে কথাটি, সেটা নাট্যকার ব্যক্তিত্ব তো তিনি বটেই, তার পাশাপাশি তিনি মূলত 28 ফেব্রুয়ারি 1844-এর প্রায় 1912-তে ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সঙ্গীত স্রষ্টাও। এবং তিনি এই স্বর্ণকার অর্থাৎ থিয়েটার যুগের যে স্বর্ণ যুগ যাকে বলা যেতে পারে, তা কিন্তু এই গিরিশ ঘোষের হাত ধরেই। এবং 1872 সালে ন্যাশনাল থিয়েটার তিনিই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, গিরিশচন্দ্র ঘোষ। তিনি তার অসংখ্য নাটক পরিচালনা করেছিলেন ইতিমধ্যেই, শুধু এখানেই শেষ না, এর পাশাপাশি কিন্তু মূলত বলা যেতে পারে তার যদি আমরা কর্মজীবনের দিকে নজর রাখি তাহলে 1867 সালে দেখা যাবে শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসাবে নাট্যজগতে প্রথম কিন্তু তার হাতে খড়ি। এবং 2 বছর পরে সদবার, একাদশী সহ একাধিক নাটকে তিনি কিন্তু অভিনয় করেছিলেন। এবং তার পাশাপাশি আরও যে ক্ষেত্রে আমরা গিরিশ ঘোষকে চিনে থাকি সেটা হচ্ছে নটি বিনোদিনী যে নাটক, তা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোড়ন তৈরি করেছিল এই গিরিশচন্দ্র ঘোষের হাত। কলকাতা পৌরসংস্থার অধীনে এই এখনও পর্যন্ত এই ঐতিহ্যশীল মহান ব্যক্তিত্বের বাড়ি আদৌ কি পরিচর্যা করা হয়, কি অবস্থায় পড়ে রয়েছে, দেখুন শুধুমাত্র ইউএন লাইভের ডিজিটালের পর্দায়। বাগবাজার থেকে ক্যামেরায় নাদিমের সঙ্গে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, ইউএন লাইভ ডিজিটাল, কলকাতা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।